প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল সংলাপে বসেছিল বিএনপি। আগের ধারণা অনুযায়ী আগামী নির্বাচনে রোডম্যাপের দাবি করেছে দলটি। তবে বিএনপি নির্বাচনে গুরুত্ব দিলেও আরেক রাজনৈতিক দল জামাত গুরুত্ব দিচ্ছে সংস্কারে। একই দিনে অনুষ্ঠিত সংলাপে আরও নানা সংস্কার প্রস্তাব তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন আমাদের এক নম্বর প্রায়োরিটি, তবে নির্বাচনের রোডম্যাপে আমরা সরকারের কাছে কোনো মাস দিনকাল নিয়ে কথা বলিনি। এদিন বিএনপির পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে জামাতে ইসলামী। সংলাপ শেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমাদের দেওয়া দুটি রোডম্যাপের মধ্যে একটি হবে সংস্কারের, আরেকটি নির্বাচনের। সংস্কার সফল হলেই নির্বাচন সফল হবে। জানা গেছে ডক্টর ইউনূসের গঠন করা বিভিন্ন সংস্কার কমিশনগুলোকে দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সেটি নিয়েই মতামত চাওয়া হয়েছে এই সংলাপে। সেই সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলোর কাছ থেকে মতামতও নেওয়া হয়। এই বৈঠকের মতামত নিয়েই সংস্কার কমিশন কাজ শুরু করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।